সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু শত্রু ও মুক্তির আমল সকালে তিনবার আর বিকালে তিনবার দাওয়া চ্যানেলের সুপ্রিয় দর্শক ভাই হল আমি আসলে আপনাদের সামনে এই বিভিন্ন দোয়া দুরো মসনুন দোয়া আইতেছি ইনশাল্লাহ পরবর্তীতে অন্যগুলা রেকর্ড করা হবে এই মুহূর্তে

বিস্মিল্লা হিল্লা দিলা য়াদুর মাহি শাই উন ফিল আর দি ওয়ালা ভিস্মা ইয়াহু আসামি আলিম নিষ্কা শরীফের হাদিস বর্ণিত আছে যে ব্যক্তি এই দুয়াটি সকালে এবং সন্ধ্যায় তিনবার শৰিয়া পাঠ করিবে তাহা তাহাকে কোনো শত্রুই ক্ষতি করিতে সক্ষম হবে না তাহাকে কোনো শত্রুই ক্ষতি করিতে সক্ষম হবে না আর অন্য একটি হাদিসে বর্ণিত আছে এই দোয়াটি সকালে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে বুর পর্যন্ত যে কোনো বৃহদ ও দুর্ঘটনা হইতে রক্ষা পাইবে এছাড়া আপনার আরও অন্যান্য হাদিসের মধ্যে এই যে উক্ত দোয়ার অনেক ফজিলত আইসে সেই হাদিস দ্বারা সেই সন্ন্যত দ্বারা সাবিত তাই আমরা এই দোয়াগুলা আমরা নিজেরা ফরতাম আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকেও আমরা শিক্ষা দিতাম بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إير أرته الله الله نامي شروع لنا جين روسي لا أو أسماني كنو بستوي كنو خطي كريت شكم ناي أبن تيني شربو سروتا সর্বজ্ঞানী আল্লাহ রব্বুল আলমিন এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে তিনবার বিকালে তিনবার এছাড়া ফজাইলের কিতাবের ভিতরে আরও কিছু কথা আছে কোনো বিষাক্ত খানা বিষাক্ত কোনো খাওয়ন খেউ যদি আপনার সহের জাদু করার জাতীয় কোনো খেউ মধ্যে সন্দেহ আসে তো বিন উলিদ রাজি আল্লাহ তাল আরেকটা লম্বা হাদিসের আপনার এই আলোচনা আছে এই দোয়াটা ভৈরা যদি بيتر خانر بطرف ويرجد خواهو الله سبحانه وتعالى زادو تونس سهر بدنظر رب العالمين تربن دواندر ركا خوربان اي دويت اي بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم تايل طيب عمر شباي এই দোয়াটা আমরা মুখস্থ করতাম সকাল সন্ধ্যা আমরা আমল করতাম এবং অন্য একটা বিষয়ের দিকে যে আমি ইশারা দিলাম আপনার বিষাক্ত এবং সেহের জাদুর কোনো সম্ভব সম্ভাবনা থাকলে এই দোয়াটা ফিরা যদি আমরা খাইলেই তো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ জাদু সেহের আপনার বিষাক্ত কোনো জিনিসের ক্ষতি করার সম্ভাবনা থাকে না তাই আসুন আমরা এই আমাদের এই চ্যানেলের মধ্যে আমি ফজাইলে দোয়া ফজাইলে আমল